ভাবি আমি কি করব বলো তো, আমার তো কিছুই আমি তো কিছুই বুঝতেছি না। তোমার ফোন পেয়েই তো ছুটে আসলাম, তুমি কি চাও বলো তো? আমি কি চাই আমি জানি না ভাবি, আমার মাথায় কিছুই আসতেছে না। ছেলেটা বাসার সামনে এমন করলো কেন? রাত্রে এত হুইসেল করার কি কোনো দরকার ছিল? লোকজন দেখলো না? ভাবি ওর আসলে কিছু করার ছিল না, ও আসলে ভাবতেও পারে নাই যে আমি ওর সাথে এরকম করব। তুমি কি করছো ওর সাথে? এই যে কতদিন ধরে ফোন ধরি না, কথা বলি না, দেখা করতে বললে যাব বলে যাই না। আগে দেখা করতাম? হ্যাঁ করতাম। ফোনে কথা বলতাম? হ্যাঁ বলতাম। অনেক রাত পর্যন্ত ফোনে কথা বলতাম? তা তো বলতামই। কথা বলতে বলতে রাত ভোর হয়ে গেছে এমন ঘটনা ঘটছে কোনোদিন? একদিন দুদিন নাকি, অনেক দিন। ক্লাসে গিয়ে তো সারাদিন ঝিমাতাম। তাইলে তো তুমি প্রেম করতে ওর সাথে? এটা প্রেম কিনা আমি জানি না, আমার মাথা ঠিক নাই ভাবি। আমি কি করব কি বলবো আমি কিছুই বুঝতেছি না। সারা রাত কথা বলতা, কথা বলতে বলতে রাত ভোর করে ফেলতা, চুপি চুপি দেখা করতা, এটাই তো প্রেম। এটা কেন প্রেম হবে? প্রেম কি এরকম নাকি? হাতটা ধরতা কি হইল, এমনি তাকাও কেন? দেখা যখন করছো একজন আর একজনের হাত নিশ্চয়ই ধরছো। হাত ধরলে কি প্রেম হয়ে যায় নাকি? হয়তো, কিন্তু হাত তো আমরা ছোটবেলা থেকেই ধরি। ছোটবেলা থেকে ধরতে মানে? আমরা তো আগে পাশাপাশি বাসায় থাকতাম, তখন আমার বাবা ছিল, মুকুল ভাইয়ের বাবা আর আমার বাবা ক্লোজ ফ্রেন্ড ছিল। আমি যখন অনেক ছোট ছিলাম মুকুল ভাই তো তখন আমারে কোলেও নিত। ওরে খোদা, এ তো দেখতেছি বাল্য প্রেম। ভাবি আমি এখন কি করব ভাবি, কি করব আমি? আমি বুঝতেছি না ভাই, এইভাবে দরজা বন্ধ করে কথা বললে তো খালাম্মা অন্য কিছু ভাববো। ভাবি আমি একদম নিরুপায় হয়ে আপনার কাছে ফোন দিছি ভাবি, মন খুলে কথা বলার মতো আমার কোনো বান্ধবীও নাই। মন খুলে তো কিছুই বললা না, একটা কিছু জিজ্ঞেস করলেই বলো আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, আমি কিছু বুঝতেছি না। তোমার চোখে মুখে তো আমি ওই ছেলের জন্য মায়া দেখতেছি। ও ভাবি মায়া তো আছে, সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি না? কালকে রাত্রে চাচা এসে যখন মারতে মারতে নিয়ে গেল, আমার যে কি খারাপ লাগছে আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না ভাবি। শোনো তুমি বাসায় এসো, এইভাবে কথা বলা ঠিক হইতেছে না, খালা মা ভুল বুঝতে পারে। ও ভাবি আপনি কি একটু মুকুল ভাইয়ের সাথে কথা বলবেন? তুমি কথা বলতে বললে বলবো, কিন্তু আমি কি বলবো? এত অস্থির হওয়ার কিছু নাই, সময় তো চলে যায় নাই, এভাবে বাসার সামনে এসে চিল্লাচিল্লি করলে কি কিছু হবে, এসব বলবেন আর কি। তো এই কথাগুলো তো তুমিই বলতে পারো। না না ভাবি, আমি ওর সাথে কথা বললে পাগলামি আরো বেড়ে যাবে। ও আচ্ছা দাও ওর নাম্বারটা দাও। 01
আচ্ছা গেলাম। ভাবি কি কথা হলো আমার একটু জানাবেন। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার কথাই তো আমি ঠিকভাবে বুঝিনি। কই, আমি তো আপনারে সবই বললাম। অনেক কিছুই বলছো ঠিক আছে, কিন্তু কোনো কিছুই তো পরিষ্কার না। মুকুলের সাথে তুমি কি করছো তা তো আমি কিছু জানি না। আর সবচেয়ে ভয়ঙ্কর কি জানো? কিভাবে? তুমি তোমার নিজের সাথেই চালাকি করতেছো। না ভাবি না, একটু না। করতেছো করতেছো, একটু চিন্তা করে দেখো, চিন্তা করলেই ধরতে পারবা। আচ্ছা ভাবি, কি কথা হলো আমাকে একটু জানাবেন। ভাবি বলবো বলবো।